আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মাত্র গতকালকেই রাশিয়ার থেকে আপনার খেরসনকে বুঝে নিয়েছে, দখল করে নাই, কারণ পুতিন তো ছাইড়া দিয়ে গেছে, নিজেদের সেনাদেরকে সরাই নিয়ে গেছিল। তো এর কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের সেনারা খেরসনকে দখল করেছে, নিজেদের আওতায় নিয়েছে। সেইখানে ইউক্রেনের যে ঝান্ডা বা পতাকা সেটা উড়াইছে, জেলেন্সকি বক্তব্য দিচ্ছিল শুধু খেরসন না, ক্রিমিয়া সহ আরও অনেক কিছু দখল করব। এর মাঝখানেই ভাবিয়ে কা মজার সময় হাইগিয়া দিছে, বিষয়টা এরকম হয়েছে, ইউক্রেন যখন সেলিব্রেশন করছে সেই খেরসনে পুতিনের আক্রমণ শুরু হয়েছে। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে পুতিন এখান থেকে যে নিজেদের সেনাদেরকে সরাই নিচ্ছে, এটা ছিল ওয়ান কাইন্ড অফ কৌশল। ইভেন খেরসন থেকে নিজেরা পুরা সৈরা এখন উল্টা আরেকটা বলয়ের মধ্যে ইউক্রেনকে ফেলে দিচ্ছে। খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাদের কি পরিণতি হয়েছে দেখেন গতকালকে। প্রথমে আমরা একটু সেলিব্রেশনটাও দেখি। ইউক্রেনের খেরসন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করার পর অঞ্চলটিকে নিজেদের দাবি করে জেলেন্সকি, তিনি বলছিলেন যে এটা একটা অসাধারণ বিজয়, যদিও সম্মুখ কোনো যুদ্ধ হয় নাই, পুতিন কাকু গেছেগা। এখন এই যাওয়াটারে তারা ভাবছিল কি এটা পুতিন ভয়ে গেছেগা, যার কারণে এটা তারা বিজয় ভাবছে। টেলিগ্রাম চ্যানেলও তিনি লিখছিলেন, এখন পর্যন্ত আমাদের যোদ্ধারা শহরের কাছাকাছি অবস্থান করছে, বিশেষ ইউনিট ভেতরে পৌঁছে গেছে। তিনি একটা ফুটেজ প্রকাশ করছেন যে এদিন কেন্দ্রীয় খেরসন স্কোয়ারে জাতীয় সঙ্গীত বাজানোর একটি ভিডিও প্রকাশ করছেন। খেরসনে আপনার তিনি যখন জাতীয় সঙ্গীত বাজাচ্ছেন, অপরদিকে পুতিন কাকু কি বাজাচ্ছেন, মিসাইল সঙ্গীত বাজাচ্ছেন, কারণ খেরসনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে গতকালকেই। ইউক্রেনের খেরসনের উত্তর পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বলা হয়েছে সেইখানে বিদেশি ভাড়াটি যোদ্ধা প্লাস ইউক্রেনের সেনাবাহিনীর অবস্থান আছে। এক হামলায় স্পটে ওই বিল্ডিংয়ে ছয়টা নাই, না না এইখানে না, পুতিন কাকু আরও ঘটনা ঘটাইছে। দর্শক, টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র অলেকজান্ডার স্যানকেভিচ তিনি এই তথ্য দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে এখানে হত্যা মানে নিহতের পাশাপাশি অনেক মানুষ আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ভোরবেলায় এই হামলাটি ঘটেছে আর এই হামলার জন্য রাশিয়া দায়ী, অবশ্যই কাকু দায়ী, কাকু দায়ী না হইলে আমরা মন খারাপ করব। জেলেন্সকি এই হামলাকে নিষ্ঠুর দাবি করে তিনি বলছেন রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। ইয়েস, এটাই যুদ্ধ। তিনি বলছেন যে তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন, ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সব অপরাধের জবাবদিহি করতে হবে। তবে পুতিন কাকু এখনও মন্তব্য করেন নাই, কারণ কাকুর তো হচ্ছে কি মানে খেলা শেষ হয় নাই, আপাতত দিছে সেখানে ঝাঁকে ঝাঁকে ঝুঁকো, এরপরে দেখা যাক কি হয়। আচ্ছা, তো এটা গেল প্রথম। দ্বিতীয় ধাপে কাকু কি করছে, আপনার খেরসনের যেই নগরীটা, এটা দিনিপ্র নদীসহ আরও বিভিন্ন জায়গাতে কানেক্টেড আছে, সেখানে বেশ কিছু বড় বড় ব্রিজ আছে, যে ব্রিজগুলো দিয়ে এতদিন ইউক্রেন পুতিনকে ব্ল্যাকমেল কইরা সেখান থেকে সেনা প্রত্যাহারে ওয়ান কাইন্ড অফ বাধ্যই করছিল। তো একই জিনিস আবার কিন্তু তাদের উপরে ঢাইলা দিছে। দর্শক, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসনের 7টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। বিধ্বস্ত এইসব সেতুর ছবি মার্কিন স্যাটেলাইট ম্যাক্সার টেকনোলজিসে ধরা পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে এই ছবিগুলো প্রকাশও করা হয়েছে। তবে সেতুগুলো কার দ্বারা ধ্বংস হয়েছে সেটা নাকি স্পষ্ট না, তবে এটা পুতিনই করছে, যাওয়ার সময় সেতুগুলো উড়াই দিয়ে গেছে। কেন, আমার ধারণা যে একটা সার্কেলের ভিতরে ইউক্রেনকে ঢুকানোর চেষ্টা করছে পুতিন। দর্শক, খেরসন শহর থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়ার পরপরই এই ছবিগুলো আপনার আন্তর্জাতিক স্যাটেলাইটের মাধ্যমে প্রকাশ হচ্ছে। এখন বলা হচ্ছে যে দুইটা তিনটা সেতু যেগুলো ইউক্রেন ধ্বংস করছে, বাকিগুলো রাশিয়ানরা যাওয়ার সময় এই সেনারা এই সেতুগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এর মধ্যে আপনার এই প্রথমবার খেরসন দখলের পর যখন একটা পজিটিভ ফিডব্যাকে যাচ্ছিল ইউক্রেন, পুতিন ওইখান থেকে একটা মিসাইল মাইরা এই সেতু মেতু উড়াইয়া তিনি আরেকটা বার্তা দিলেন যে সামনে খেলা হবে। এই খেরসনের আশেপাশেই ঘুরছে পুতিনের ডলফিন বাহিনী, এটা থেকে বাঁচার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি আবার চেষ্টা টেষ্টা করতেছে, বিভিন্ন ড্রোন ট্রোন চাইতেছে। অপরদিকে পুতিন কাকুর কৌশলটা কি এটা নিয়ে এখনও কোনো বক্তব্য দেয় নাই, হয়তো সামনে আর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে, সময় বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায়। আজ এই পর্যন্তই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।